উইকিপিডিয়ায় ইংরেজি থেকে বাংলা অনুবাদের ব্যাপারে কথা বলবো। আমরা জানি যে উইকিপিডিয়া অনেক বড় একটি তথ্য ভাণ্ডার, বর্তমানে অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে 5 নম্বর, গুগল, ইউটিউব, ফেসবুক, চাইনিজ সার্চ ইঞ্জিন বাইডুর পর সব থেকে বেশি ঢোকা হয় উইকিপিডিয়াতে। সো বুঝতেই পারছেন হিউজ পরিমাণ ট্রাফিক আসে এ সাইটে। প্রথমে বলা উচিত কেন আমরা অনুবাদ করব এবং আমাদের লাভ কি। প্রথমত, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের দক্ষতা আমাদের বৃদ্ধি পাবে যদি আমরা উইকিপিডিয়ার ইংরেজি থেকে বাংলা অনুবাদ করি। দ্বিতীয়ত, ভোকাবুলারিতে অনেক দক্ষতা আসবে, কারণ যে ইংরেজি আর্টিকেলগুলো আমরা দেখব সেখানে যে ওয়ার্ডগুলো আছে অনেক ওয়ার্ডই আমাদের হয়তো জানা থাকবে না, তো সেই ওয়ার্ডগুলো আমরা বিভিন্ন জায়গায় গুগল ট্রান্সলেটে বা অন্যান্য ইউটিউবই ডিকশনারিতে দেখে আমরা সেগুলো শিখতে পারবো, একটা লিস্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারি দক্ষতাটা বৃদ্ধি পাবে। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রকাশ করার একটা মাধ্যম হতে পারে এটা। আমি আগেই বলেছি যে উইকিপিডিয়া অনেক জনপ্রিয় একটি তথ্য ভাণ্ডার, তো এখানে বাংলা ভাষার তথ্য থাকলে এগুলো আমাদের নিজের ভাষাকেই সমৃদ্ধ করবে। এছাড়াও আমাদের ছোটো ভাই বোন বা অন্যান্য আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে তারা এই আর্টিকেলগুলো দেখে উপকৃত হতে পারবে। আর একটা ব্যাপার, বর্তমান সময়ে সবাই চাইবে অনলাইনে তার একটি পরিচয় থাকুক। গুগলে নিজের নাম সার্চ দিলে তার ইনফরমেশান আসুক, তো উইকিপিডিয়া আপনাকে সেই সাহায্যটা করবে। উইকিপিডিয়া ব্যবহারকারীর প্রোফাইলের মাধ্যমে আপনি শুধু বন্ধুদের বললেই হবে আমার নাম দিয়ে গুগলে সার্চ দিস পেয়ে যাবি। তো আমি একটু আমার প্রোফাইলটা আপনাদের দেখাতে যাচ্ছি। আমার নাম দিয়ে আমি যদি সার্চ, এখানে দেখুন একটা সার্চ লিস্ট চলে আসছে, যেখানে এখানে আমার ফেসবুক প্রোফাইল আছে, রিসার্চ গেটের প্রোফাইল আছে। তো এখানে দেখেন একেবারে প্রথমেই উইকিপিডিয়ার একটা পেজ আছে যেটা আমার ব্যবহারকারীর এই পেজ। এখানে আমার 4টা ইমেজও আছে এবং প্রথম ইমেজটাই দেখেন bn.wikipedia.org, অর্থাৎ উইকিপিডিয়ার থেকেই প্রথম ইমেজটা আমার নিচ্ছে। এবং আমি যদি আমার ব্যবহারকারী প্রোফাইলে যাই তো সেক্ষেত্রে আমার সম্পর্কিত কিছু বর্ণনা এখানে দেওয়া রয়েছে, এটা আমি নিজেই অ্যাড করেছি। তো আপনি নিজে এটা অ্যাড করতে পারেন আপনার নিজের বিবরণ দিয়ে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যদি আপনি এই অনুবাদটা করেন তো সেক্ষেত্রে কিবোর্ডে লেখার দক্ষতা বাড়বে, কারণ আমরা অধিকাংশই আসলে কিবোর্ডে তেমন একটা লিখতে পারি না, আর বাংলা তো আরও কম পারি। তো সেক্ষেত্রে বাংলা যদি আপনি লেখেন তো সেক্ষেত্রে আপনার স্কিলটা বাড়বে বাংলা লেখার ক্ষেত্রে। আমি এখন চলে যাব কিভাবে আমরা একটি আর্টিকেল লিখতে পারি বা আর্টিকেল অনুবাদ করতে পারি উইকিপিডিয়াতে, সেটা দেখানোর জন্য আমি চলে যাব। তো প্রথমে আমি এই যে wikipedia.org-তে আসি, এখানে যে অ্যাড্রেস বারে দেখতে পারেন আপনারা wikipedia.org, এখান থেকে আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। ইংরেজি ল্যাঙ্গুয়েজে এখানে আমার প্রথম কাজ হবে এখানে লগ ইন করা। তো লগ ইন, যার অ্যাকাউন্ট তৈরি করা নেই অর্থাৎ রেজিস্ট্রেশন করা নেই তাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে যেয়ে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিয়ে। রেজিস্ট্রেশন করার পর একটা ইমেইল চলে যাবে ভেরিফিকেশানের জন্য, তো সেখানে একটা লিঙ্ক প্রোভাইড করা, লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কটায় ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ইউজার নেমের ব্যাপারে কিছু বলতে চাই, সেটা হচ্ছে উইকিপিডিয়া ইউজার নেমের ব্যাপারে কিছু পলিসি ফলো করে, তো সেগুলো আপনাদেরকে সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। আর ইউজার নেমটা একটু হিসাব করে দিতে হবে, কারণ পরবর্তীতে ইউজার নেম চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয় উইকিপিডিয়াতে, কারণ অন্যান্য যে সাইট আছে সে সাইটগুলোর মতো অত সহজে ইউজার নেম চেঞ্জ করা যায় না। ইউজার নেম চেঞ্জ করার কারণ উল্লেখ করতে হয় এবং একটু জটিল প্রসেস আছে। তো ইউজার নেমটা কেমন দেবেন, ইউজার নেমটা দিতে হবে আপনাকে এমন নামে যা অন্যদের
মাঝে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অর্থাৎ অনেকে দেয় না নীল আকাশ, বাতাস, এই টাইপের যে ফেক নেমগুলো আছে, এই ফেক নেমগুলো না দেওয়াই উচিত। এতে করে কেউ আপনাকে চিনতে পারবে না বা আপনি কে এটা বুঝতে পারবেন। আপনি দিতে পারেন কিন্তু না দেওয়াই উচিত এই এই ধরনের নাম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিজ্ঞাপনমূলক কোনো নাম দেওয়া যাবে না। যেমন কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হিসেবে কাজ করে এমন কোনো নাম যদি আপনি দেন, তো সেক্ষেত্রে এটা উইকিপিডিয়ার যে ল আছে সেই লর এগেনস্টে যায়, তো এটা করা যাবে না। এমন নাম ইউজ করা যাবে না বা যা অন্যদের নামকে ছোট করে। যেমন অন্য কোনো প্রতিষ্ঠান যদি থাকে বা অন্য কোনো ব্যক্তি, তার নামকে হো করে বা ছোট বা তাকে ছোট করার জন্য আপনি যদি কোনো নাম ইউজ করেন, তো এই ধরনের নাম আসলে ইউজ করা যাবে না। এমন নাম যা অন্যদের আঘাত করে কিংবা উইকির প্রতি অসম্মান প্রদর্শন করে, এই ধরনের কোনো নাম ইউজ করা যাবে না। তো আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি, আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে উইকিপিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ক্যাটাগরি আছে, হিস্টোরি, ম্যাথমেটিক্স। এখান থেকে আপনার যে পছন্দের ক্যাটাগরি, যেটা আপনি যেটা নিয়ে লিখতে চান, সে এখানে সেটা সম্পর্কে যেতে পারেন। সেটার আপনি, আমি সাপোজ হিস্টোরিতে গেলাম। হিস্টোরিতে এখানে হিস্টোরি রিলেটেড, ইতিহাস রিলেটেড অনেক, যে ফার্স্ট অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্স এই টাইপের, এগুলো সবই কিন্তু বিভিন্ন অস্ট্রেলিয়ান মিলিটারিস, এগুলো সবই আর্টিকেল। আমি সাপোজ অস্ট্রেলিয়ান মিলিটারিসে গেলাম। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ নাই, আমি দেখতে পাচ্ছি না, সম্ভবত নাই। তো বাংলায় যদি কোনো নিবন্ধ তৈরি করা থাকতো এখানে, তো সেক্ষেত্রে এখানে বাংলা আসতো। এই যে অন্য যে ভাষাগুলো আছে এখানে, সেগুলোর মানে এই আর্টিকেলটারই অন্য ভাষায় অনুবাদ করা রয়েছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় নাই। তো সেক্ষেত্রে আমাকে যদি করতে হয়, এখানে আমি এডিট লিঙ্কসে যাব। এডিট লিঙ্কসে এখানে দেখেন যে যে কয়টি ল্যাঙ্গুয়েজে এই আর্টিকেলটা লেখা রয়েছে সেই ভাষাগুলো এখানে আসছে, বাট এখানে বাংলা ভাষা নাই। এরপরে বি থাকার কথা এখানে নাই, এখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তার আগে আমরা একটু লেভেলটা সেট করে আসি। এখানে লেভেল বাংলার ক্ষেত্রে লেভেলে নো লেভেল ডিফাইন্ড এটা দেওয়া আছে। আমরা এডিটে যাব, দেন এডিট থেকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স, যার অর্থ দাঁড়ায় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী লিখে আমরা সেভ দিব। দেন এটা সেভ হয়ে গেল। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা সেট করব। ল্যাঙ্গুয়েজটা সেট করার জন্য আমরা এডিটে যাব, দেন এখানে সবার শেষে আমাদেরকে লিখে দিতে হবে বিএন, অর্থাৎ বাংলা চলে আসবে। দেন পেজ আমাদের অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী। এখন এখানে আমরা যদি সেভ দেই, সেক্ষেত্রে একটা এরর মেসেজ শো করবে যে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে কোনো আর্টিকেল লেখা নাই বাংলাতে। তো আমাদেরকে আর্টিকেলটা লিখে আসতে হবে বাংলাতে। আমরা একটু আর্টিকেলটা লিখতে যাই। এখন আমি বাংলা উইকিপিডিয়াতে আসবো, bn.wikipedia.org। এটা বাংলা উইকিপিডিয়ার প্রথম পাতা, এখানে আমি অনুসন্ধান করব। দুঃখিত, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী এই আর্টিকেলটা লেখা আছে কিনা, নিশ্চয় নাই, কারণ থাকলে আমি ওখানে পেতাম। তো এখানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী যেহেতু লাল কালি দেওয়া রয়েছে, তার মানে এই ধরনের কোনো আর্টিকেল এখানে লেখা নাই। তো আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে লেখার জন্য বলা হচ্ছে। তো এখানে কিছু নিয়মকানুন আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখন আমি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে কিছু লিখতে চাই। তো সেক্ষেত্রে প্রথমে আমি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী ইংরেজিতে যেটা লেখা আছে
এই যে এখান থেকে আমাকে অনুবাদ করতে হবে, এক একটা লাইন দেখে দেখে আমাকে অনুবাদ করতে হবে এবং এখানে লিখতে হবে। যেমন এখানে লেখা রয়ে এখানে আমাকে অনুবাদ করতে হবে, যেমন এখানে লেখা রয়েছে দি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স, অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী, এভাবে আমি লিখতে পারবো। তো আমি মনে করেন অনেক কিছু এখানে লিখেছি, লেখার পরে আমি যদি পাতা প্রকাশ করতে চাই তো এই যে এখানে পাতা প্রকাশ করুন, এখানে আমার পরিবর্তনের বিবরণ দিতে হবে। বিবরণ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি যদি বিবরণ দিতে চাই তো আমি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সম্পর্কে হয়তো লিখেছি, তো সেটাই আমি এখানে দিব। দিয়ে আমি পাতা প্রকাশ করুন দিলে, পাতা প্রকাশ করুনে ক্লিক করলে আমার পাতাটা পাবলিশড হয়ে যাবে। আর এখানে কিছু টুলস আছে, টুলসগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন এখানে অনুচ্ছেদের যদি শিরোনাম হয়, অর্থাৎ এই যে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স, এটা হচ্ছে অনুচ্ছেদের শিরোনাম, রোলটা হচ্ছে শিরোনাম। আবার লিগাল স্ট্যান্ডিং, এটা কিন্তু শিরোনাম না, এটা আপনার উপশিরোনাম, উপশিরোনাম এক। তো এই টাইপের আপনি যদি শিরোনাম ইউজ করতে চান তো সেক্ষেত্রে শিরোনাম ক্লিক করবেন, করে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স লিখবেন বাংলায়, রোল ভূমিকা বা কাজ শিরোনাম দিয়ে লিখবেন। আর কাজের ভিতর কিছু আপনার উপশিরোনাম আছে, যেমন লিগ্যাল স্ট্যান্ডিং, এগুলা বাংলাতে আপনি লিখবেন উপশিরোনাম এক দিয়ে। দেন এখন যদি আমরা সেভ দেই, সেক্ষেত্রে বিএন দেখেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী নামে আমাদের বাংলাতে একটা পেজ ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি আমরা এই ইংলিশটার থেকেও আমরা বাংলাতে আমাদের লিঙ্কটা পেতে পারি, এখানে আমাদেরকে রিফ্রেশ দিতে দেখুন, এখন কিন্তু আমাদের যে আর্টিকেলটা ছিল অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স, এখানে বাংলা ভাষাটা শো করছে, এবং বাংলা ভাষাতে ক্লিক করলে আমরা যথারীতি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের, অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর পেজে চলে আসছি। যদি আমাদের আর্টিকেলটা অসম্পূর্ণ, এখানে একটা ব্যাপার হচ্ছে ইমেজ অ্যাডের যে সিস্টেমটা ওটা, তো ইমেজ অ্যাড করতে গেলে আমাকে আমি যেখানে ইমেজ অ্যাড করতে চাই, অর্থাৎ এই অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর পরেই যদি আমি ডান পাশে আমি ইমেজ অ্যাড করতে চাই, তো সেখানে আমাকে কার্সর নিতে হবে, দেন যোগ করো এখান থেকে আমাকে মিডিয়া, মিডিয়াতে যে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর এখানে কিছু ইমেজ ইউজ করা হয়েছে সম্ভবত, এই যে একটা ইমেজ, এই টাইপের ইমেজগুলো আমাকে আগে লোড করে নিতে হবে। দেন আমি এইগুলো রিনেম করব, কারণ একই নাম উইকিপিডিয়াতে নেয় না, সেক্ষেত্রে আমি রিনেম করব। এখানে একটি ফাইল নির্বাচন করার জন্য বলা হচ্ছে, আমি আমার কম্পিউটার থেকে যে ইমেজগুলো অলরেডি আমি আপলোড করে রেখেছি তার ভিতরে একটা ইমেজ আমি দিব। মনে করলাম আমি এই ইমেজটাই অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কোনো একটা ইমেজ, তো এটা দিব। এটা দেওয়ার জন্য আপলোডে ক্লিক করলাম, এখানে বিবরণ, বিবরণে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে ম্যান্ডেটরি এটা আমাকে পূরণ করতে হবে। তো বিবরণে একটা বিবরণ লিখলাম, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী মনে করুন লিখলাম, লিখে সংরক্ষণ। দেন এখানে আমার ইমেজটা দেখাচ্ছে, ইমেজের সাইজ, অর্থাৎ ইমেজের যে প্রপার্টিস, প্রপার্টিসগুলো দেখাচ্ছে, এই চিত্র ব্যবহার করো। এখানে ক্যাপশনে আপনি ক্যাপশন লিখে দিতে পারেন, মানে ইমেজটার কী দেখাবে, নিচে কী লেখা দেখাবে সেটা আপনি দিয়ে দিতে পারেন, ওই অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী বা আপনি যেটা লিখতে চান সেটা লিখলেন, লিখে যোগ করো, দেন ইমেজটা যোগ হয়ে যাবে রাইটে। এখান থেকে সম্পাদনায় আপনি ইচ্ছা করলে উন্নত সেটিং, এখান থেকে আপনি ডানে বামে বা মাঝখানে ফ্রেম থাকবে কি থাকবে না, শুধু থাম্বনেইল থাকবে কি না, সাইজ কেমন হবে, এগুলো সব আপনি সেট করে দিতে পারেন এখান থেকে।
এখানে আপনি ইচ্ছা করলে ইংরেজিতে আর্টিকেলও লিখতে পারেন একই পদ্ধতিতে। যে আর্টিকেলটা আপনি লিখতে চান সেই আর্টিকেলটা প্রথমে আপনাকে সার্চ দিতে হবে। যেমন আমি ঢাকা ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে চাই, তো আমি দুঃখিত ঢাকা DIST ডিস্ট্রিক্ট নিচে চলে আসছে, ঢাকা ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে চাই। ঢাকা ডিস্ট্রিক্ট সম্পর্কে অলরেডি লেখা রয়েছে, এ কারণে আমি এটা লিখতে পারবো না। কোনটা লেখা নাই, আমাদের ওখানে একটা নদী আছে ভৈরব নদীর নাম, দেখি এটা, হ্যাঁ ভৈরব নামে কোনো আর্টিকেল এখন ইংরেজিতে লেখা নাই। তো ইউ মে ক্রিয়েট দিস পেজ, ভৈরবে আমি ক্লিক করব, দেন আমি এখানে ভৈরব সম্পর্কে লিখতে পারবো। আমি যদি আগের ভিউটা সুইচ টু ভিজুয়াল এডিটিং, মানে আমি আগের যে এডিশনটা দেখিয়েছিলাম ওটায় চলে গেলে হয়তো লিখতে বা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে ভৈরব, এখান থেকে আপনি হেডিং অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, মিডিয়া অ্যাড করতে পারবেন এখান থেকে। এভাবে আপনি ইংরেজিতে একটি আর্টিকেল অ্যাড করতে পারবেন। দেন এখন বাংলায় একটু বাংলা উইকিপিডিয়াতে যাই। এটা বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা, এখানে ওই একই পদ্ধতিতে আপনি সার্চ করতে পারবেন। হ্যাঁ এখানে আমি মনে করুন কি সম্পর্কে লেখা যায়, সবজি, গাজর সম্পর্কে লিখতে চাই, তো গাজর দিয়ে সার্চ দিলে এখানে গাজর সম্পর্কে একটি নিবন্ধন অলরেডি লেখা রয়েছে, কিন্তু খুব বেশি লেখা নাই, অল্প পরিমাণ লেখা রয়েছে। তো এই পেজটা যদি পুরোটা আপনি লিখতে চান বা এই পেজটাকে আপনি সমৃদ্ধ করতে চান, তো সেক্ষেত্রে ইংরেজিতে আপনি আপনি নিজেও লিখতে পারেন। আপনি যদি মনে করেন আপনার কাছে পর্যাপ্ত তথ্য নাই, সেক্ষেত্রে আপনি ইংরেজি উইকিপিডিয়ার সাহায্য নিতে পারেন। এখানে গাজরের ইংরেজি ক্যারোট, তো ক্যারোট লিখে সার্চ দিলে যে ইংরেজিতে আমরা গাজর সম্পর্কে এখানে পেয়েছি, তো এখান থেকে এগুলো দেখে দেখে আপনি অনুবাদ করতে পারেন এবং সেগুলো বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনা, এই যে সম্পাদনার মাধ্যমে আপনি এখানে লিখতে পারেন। সম্পাদনায় ক্লিক করার পরে আপনাকে যে জাস্ট সম্পাদন করার জন্য জায়গা দিবে খাদ্য গুণ। এখানে ডেসক্রিপশন বা বর্ণনাটা যদি আপনি ট্রান্সলেট করতে চান, তো সেক্ষেত্রে বর্ণনাটা আমাদের শিরোনাম, তো এখানে আপনি শিরোনাম অ্যাড করতে পারেন অনুচ্ছেদ থেকে। এখানে শিরোনামা, এখানে আপনাকে বর্ণনা লিখে দিতে হবে, দেন আপনাকে নিচে থেকে ট্রান্সলেট করতে হবে। এখান থেকে শুরু করবেন ট্রান্সলেট করা এবং নিচে লিখবেন এবং যথারীতি পরিবর্তন সংরক্ষণ করুন। কিছুদিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উইকিমিডিয়া একটি অনুবাদ প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেখানে একটি লিস্ট দেওয়া হয়েছিল অনুবাদ করার জন্য। আপনারা এই লিস্ট থেকে অনুবাদ করতে পারেন, লিস্টটি আমি এখানে বুকমার্কিং করে রেখেছি। এখানে সবুজ কালিরগুলো অলরেডি লেখা হয়ে গেছে, আপনারা লাল কালির যেগুলো আছে এগুলো এখনও লেখা হয়নি, ইচ্ছা করলে এগুলো লিখতে পারেন। তো এগুলো লেখার জন্য সেম প্রসেস, এখানে জলতলের প্রত্নতত্ত্ব, তারপর নির্মূল শিবির, চূড়ান্ত সমাধান, এই টাইপের অনেকগুলো আর্টিকেল আছে, তো এগুলো লিখতে চাইলে আপনারা এখান থেকে লিখতে পারেন। এই যে আপনারা ইংরেজিটা ওই পাশে থেকে দেখতে পারেন। এখান থেকে ইংরেজি দেখে এখান থেকে এখানে বাংলায় লিখতে পারেন। এই লিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আর একটা বিষয়, এখানে আমার আলাপ, এখানে ক্লিক করলে আপনারা একটা টিউটোরিয়াল পাবেন, কিছু আর্টিকেল লেখা আছে বাংলাতে,
কিভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন, কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদন করবেন, টিউটোরিয়াল ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে। তো অ্যাডভান্স লেভেলে অনুবাদ করতে চান যারা, তারা এই আর্টিকেলগুলো আপনারা দয়া করে পড়ে নেবেন। একটু উইকিপিডিয়ার লিঙ্কিং এর ব্যাপারে একটু কথা বলবো। উইকিপিডিয়া আসলে ইন্টারনাল লিঙ্কিংকে সাপোর্ট করে, এক্সটার্নাল লিঙ্কিং অর্থাৎ বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক তেমন একটা পছন্দ করে না বা সাপোর্ট করে না। খুব ভালো রেফারেন্সের সাইট যদি হয় সেক্ষেত্রে সাপোর্ট করে, তাছাড়া সাপোর্ট করে না। তো আমাদেরকে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, অর্থাৎ উইকিপিডিয়ার পেজেরই লিঙ্ক দিতে হবে, ও অন্য কোনো পেজের লিঙ্ক দেওয়া উচিত হবে না। তো এখানে আমি একটা লিঙ্ক করার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলা সম্পর্কে লেখা রয়েছে, মূলা আমি যদি বাংলাতে যাই, এখানে মূলা সম্পর্কে আমার নিজেরই লেখা। এখানে আমি সম্পাদনাতে ক্লিক করব, দেন এখানে রোমানদের, রোমানদের বলে একটা কথা রয়েছে। তো এখানে অনেকে হয়তো রোমান কারা এটা হয়তো জানে না, তো এটা যদি আমি লিঙ্ক করতে চাই তাহলে আমি বাংলা উইকিপিডিয়াতে রোমান লিখে সার্চ দিব, সেক্ষেত্রে রোমানদের সম্পর্কে কোনো আর্টিকেল থাকলে আমি পেয়ে যাব। রোমান সাম্রাজ্য নামে আমি একটা আর্টিকেল পেয়েছি, এটা আমি আর্টিকেলের লিঙ্কটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে রোমানদের এটা মার্ক করে লিঙ্ক, যে লিঙ্কের জন্য যে টুলটা দেওয়া হয়েছে এটাতে আমি ক্লিক করব, সংযোগ। ঠিক আছে, বুঝেছি, বহিঃসংযোগ লিঙ্কটা আমি পেস্ট করে দিব, দিয়ে সম্পন্ন, দেন পরিবর্তন প্রকাশ করুন। এখন দেখুন রোমানদের এখানে একটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে, এবং এটাতে যদি আমি ক্লিক করি তো রোমান সাম্রাজ্য যে পেজটা ওটা চলে আসবে। তো এভাবে আমরা ইন্টারনাল উইকিপিডিয়া পেজ টু উইকিপিডিয়া পেজ লিঙ্কিং করব। এখন অনেকে ভাবতেছেন হয়তো উইকিপিডিয়াতে অনেক বড় বড় আর্টিকেল, এত বড় আর্টিকেল লিখব কী করে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে ক্ষুদ্র থেকে কিন্তু বৃহত্তর সৃষ্টি। মনে করেন আপনি দিনে 30 মিনিট বা 1 ঘন্টা সময় পান, তো আপনি একটা টার্গেট ফিক্সড করেন যে আমি প্রতিদিন একটা প্যারা অথবা দুটো প্যারা করে লিখব। তো প্রত্যেক আর্টিকেলে হয়তো 10টা 12টা প্যারা আছে, তো আপনি প্রতিদিন যদি একটা দুইটা প্যারা লিখে লিখতে পারেন তো 15 দিন বা 20 দিনে আপনার কিন্তু একটা আর্টিকেল লেখা সম্ভব। তো সেক্ষেত্রে 15-20 দিনে যদি আপনি একটা আর্টিকেল লেখা কমপ্লিট করেন, 3 মাস 4 মাস পর যাওয়ার পর দেখা যাবে যে আপনার ট্রান্সলেশন স্কিলটা কিন্তু অনেক বেড়ে যাবে, প্লাস ভোকাবুলারিও আপনার অনেক, মানে ভোকাবুলারিও অনেক কিছু আপনি পারবেন বলে আমার মনে হয়। আপনি স্মার্টফোন থেকে অনুবাদ করতে পারেন, এখন অনেক মোবাইল ফোনে ওটিজি সাপোর্টেড, আপনারা এসব মোবাইলে কিবোর্ড ব্যবহার করতে পারেন। আপনি অবদান রাখুন বাংলা ভাষার সমৃদ্ধকরণে এবং নিজের অনুবাদের দক্ষতা বৃদ্ধি করুন। এই কামনায় বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।